এসএম ইমদাদুল হক। শহীদ এসএম ইমদাদুল হক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করে। তার গেজেট নম্বর 33। জন্ম ও শিক্ষা জীবন। এসএম ইমদাদুল হক 1946 সালে জন্মগ্রহণ করেন। এসএম ইমদাদুল হকের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মধুমতি নদীর তীরবর্তী মাতলা গ্রামে। পাঁচ ভাই ও দু বোনের মধ্যে তিনি ষষ্ঠ। এ পরিবারের চার ভাই মুক্তিযোদ্ধা। তার বাবার নাম আব্দুল মালেক এবং মায়ের নাম রোশন নেশা। ইমদাদুল হক অবিবাহিত। কর্মজীবন। 1971 সালে এসএম ইমদাদুল হক ছিলেন পশ্চিম পাকিস্তানে। তিনি চাকরি করতেন সেনাবাহিনীতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সিদ্ধান্ত নেন যুদ্ধে যোগ দেওয়ার। সহকর্মী বাঙালি কয়েকজনের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন এবং মে মাসের তৃতীয় সপ্তাহে একদিন তারা 12 জন একসঙ্গে পালিয়ে ভারতে যান। এসএম ইমদাদুল হককে নিয়মিত মুক্তিবাহিনীর 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়। তিনি প্রথমে যুদ্ধ করেন 11 নম্বর সেক্টর এলাকায়, পরে জেড ফোর্সের অধীনে বৃহত্তর সিলেট অঞ্চলে। কয়েকটি যুদ্ধে যথেষ্ট সাহস ও রণকৌশল প্রদর্শন করেন। মুক্তিযুদ্ধে ভূমিকা। 1971 সালের 7 নভেম্বর মৌলভীবাজার জেলার ধামাই চাবাগানে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর শক্ত একটি ঘাঁটি। সেপ্টেম্বর পর্যন্ত বৃহত্তর সিলেট অঞ্চলে মুক্তিবাহিনীর স্বল্প তৎপরতার কারণে পাকিস্তানি সেনাবাহিনী এই এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করে। ভৌগোলিক অবস্থানগত কারণে ধামাই চাবাগানের অবস্থান ছিল গুরুত্বপূর্ণ। এজন্য ধামাই চাবাগানে আক্রমণ করা, চাবাগানের দখল নেওয়া মুক্তিবাহিনীর জন্য অপরিহার্য হয়ে পড়ে। আর ধামাই চাবাগানে আক্রমণের দায়িত্ব পড়ে এসএম ইমদাদুল হকের উপর। 7 নভেম্বর রাতে তার নেতৃত্বে প্রায় 100 মুক্তিযোদ্ধা সীমান্ত অতিক্রম করে চাবাগান থেকে দূরে এক স্থানে তিন ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেন। আক্রমণের নির্ধারিত সময় ছিল ভোর রাত। আক্রমণ শুরুর আগে কয়েকজন মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে তিনি এগিয়ে যান পাকিস্তানিদের অবস্থান নিজ চোখে দেখার জন্য। এ সময় বাগানে থাকা কয়েকটি কুকুর ডেকে উঠলে পাকিস্তানিরা তাদের উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে গুলি শুরু করে। তার সঙ্গে থাকা মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি করেন। তিনি নিজে পাকিস্তানি ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন। শুরু হয়ে যায় তীব্র গোলাগুলি। এর মধ্যে দূরে থাকা সহযোদ্ধারাও তাদের সঙ্গে যোগ দেন। ইমদাদুল হক সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করছিলেন। এক পর্যায়ে কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে ঢুকে পড়েন পাকিস্তানি অবস্থানের একদম ভেতরে। এ সময় আহত হন তার এক সহযোদ্ধা। তাকে উদ্ধার করতে তিনি নিজেই এগিয়ে যাচ্ছিলেন আর ঠিক তখনই গুলি এসে লাগে তার বুকে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। শহীদ হন এই সাহসী যোদ্ধা। সেদিন যুদ্ধে আরো দুজন শহীদ হন। পরে মুক্তিযোদ্ধারা তার এবং অন্য দুই সহযোদ্ধার মরদেহ উদ্ধার করে সমাহিত করেন ভারতের ত্রিপুরা রাজ্যের 40 ধন কদমতলায়। পুরস্কার ও সম্মাননা। বীর উত্তম। বন্ধুরা, এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আজকের পর্বটি শেষ করছি। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন ও জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।